शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। घर जला बाहर जला নিজের বাপ যে এত বড় শত্রু আমি ভাবতে পারিনি। রাজা যা মুখে আসে তাই বলিস। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে তুই ডাক্তার ডাকতে গিয়েছিলিস। ওই ডাক্তার যদি বাবাকে দেখে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? না, একজন অসুস্থ লোককে ডাক্তার দেখাতে একজন ভদ্রলোক যে বাধা দিতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কি বলতে চাস তুই? সেটা তুই ভালো করেই জানিস। নিজের স্বার্থের জন্য বাবা জ্যান্ত থাকতে তাকে মেরে ফেলেছিস, বাপের লাথি কে ঘর জামাই এখানে পড়ে আছিস আমার বড় বড় কথা? আর তোর একদিন কি আমার ভালো কথা বলছিস? চমৎকার, বাপ মা ঠাকুরদার সবই তো হয়ে গেছে, বাকি ছিল জামাইটা, ওকে আর ছাড়া যায় কেন? মা, বাপের ষোলকলা পূর্ণ কর, এইবার করব। তোকে কি আমি কৈফিয়ত দেবো নাকি? আমি অনেক সহ্য করেছি, আমার তো পাপের শেষ নেই। আজই পুরোটাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি পাপের দরজা বন্ধ করলি কেন? বাবা, আজ আমার আফসোস হচ্ছে যে হাতটা দিয়ে তুই বাবাকে ধাক্কা দিয়ে ফেললে, সেই হাতটা সেদিন কেন আমি ভেঙে কুড়িয়ে দিলাম। বাবা, তুমি, আমি জানি পারলে তুই আমাকে মেরে ফেলতিস, পারিস নি, তার কারণ প্রমাণ হয়ে যেত তাহলে আমি বেঁচে আছি, তাহলে তোর চাকরিও হতো না, স্যুট প্যান্ট পরে ক্যাপ্টেনটাও হতো না। আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি, তুই আমার সন্তান, আমার কাছে লজ্জা, এই লজ্জা নিয়ে আমি বাঁচতে চাই না। একবার শেষ, একবার শেষ, তার থেকে তুমি আমাদের মেরে ফেলো না বাবা, সব লাঠা চুকে যাও। রানী, আমার অভিশাপ আমারই ভাগ করে নাও, তোরা সুখে থাক, শান্তিতে থাক, তোদের মাকে নিয়ে আজ আমি বাড়ি ছেড়ে চলে যাব। জীবিত হয়েও যে সংসারে তুমি মৃত, সেখানে আমার বেঁচে থেকে লাভ কি? আমাকে কোথায় যাচ্ছে? আমরা বাঁচতে না পারি, মরতে তো পারি, মরতে তো পারি, চল চল। কি করছো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। চলে যাবে? হ্যাঁ, আজ তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না হচ্ছে। কোথায় যাবে? একদিন যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব। তার মানে অনাথ আশ্রমে? অনাথদের তো আশ্রম ছাড়া কোনো জায়গা নেই। আমি অনাথ, আর আজ থেকে আমার ছেলেও অনাথ, তাই ওকে নিয়ে আমি নরক ছেড়ে চলে যাব। না মেরি, না। কে তোমার স্বামী? কে তোমার স্বামী? আমি তোমার কেউ নই, স্ত্রী এর নামে তুমি কলঙ্ক। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি আমার গায়ে হাত তুললে, হাত বলে বেঁচে গেলে, যদি একটা চাবুক থাকতো না তাহলে চাপকে তোমার পিঠে চামড়া তুলে নিতাম। অনিন্দ, নিজের বড় বড় বাপকে ছেড়ে আসতে আমার এতটুকু বাধেনি, কিন্তু তোমরা দুই ভাই বোন আমার বাবার থেকে অনেক বেশি জানোয়ার, অনেক বেশি নিচ। দেবতার মতো বাবা মাকে এ বাড়ি থেকে তোমরা তাড়িয়েছো, এটা কি একটা বাড়ি? যে বাবা তোমার জন্য মুখে রক্ত তুলে খেটেছে
সেই বাবা জীবিত থাকতে তার শ্রাদ্ধের মন্ত্র অম্লান বদনে তুমি উচ্চারণ করেছো। প্লিজ বেরি, প্লিজ। যে মা তোমায় গর্ভে ধারণ করেছে, তোমার এই সন্তানকে গর্ভে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে, সেই মাকে দিয়ে তার জীবিত স্বামীর পিণ্ড দান করিয়েছো তুমি। প্লিজ, প্লিজ স্টপ ইট, বেরি, স্টপ ইট, স্টপ ইট। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি মেরি, আর বলো না। আমাকে তুমি ছোঁবে না। তোমার এই হাত দুটো অপবিত্র হয়ে গেছে, এই হাত মায়ের সিঁদুর মুছিয়ে দিয়েছে, এই হাত দাদুকে গলা ধাক্কা দিয়েছে, এই হাত বাবার টাকা নিয়ে চিনিমিনি খেলেছে। আর বলো না অনিন্দ, আর বলো না। আমি অনেক ভুল করেছি অনিন্দ, তুমি আমাকে ক্ষমা করো অনিন্দ। আমি আমার বাচ্চাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে চাই মেরি, কারণ ও যদি তোমার কাছে থাকে তোমার মতো হবে, নিজের স্বার্থে জেনে বাবা মাকে মেরে ফেলতেও আটকাবে না। আমি আজ এক্ষুনি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। না মেরি, না, না, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মেরি, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তুমি আমাকে একবার সুযোগ দাও, মাত্র একবার। হ্যাঁ, আমি চাই না টাকা পয়সা চাকরি বাকরি, আমি কিছু চাই না। আমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি তাদেরকে আমি এই সংসারে মাথায় করে রাখবো, আমার মাথায় করে রাখবো। যে ভুল আমি করেছি তার জন্য প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও মেরি।